আসাম ত্রিপুরা সীমান্তের বিকল্প আট নম্বর জাতীয় সড়ক দীর্ঘদিন থেকেই জরাজীর্ণ অবস্থায়। বিশেষ করে ত্রিপুরার প্রবেশমুখ কাঁঠালতলী হয়ে প্রেমতলা পর্যন্ত বিকল্প জাতীয়টি মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন এই রুটে চলাচলকারী লরি চালকরা। দুদিনের লাগাতার বর্ষণের ফলে রাস্তাটির যে করুণ দশা হয়েছে তাতে হতবাক হওয়ার বিষয়। বিশেষ করে যাত্রীবাহী অটো এবং ছোট গাড়িগুলি যে কোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে বলেই মনে করছেন যান চালকরা। আপনারা দেখতেছেন না যে রাস্তার কন্ডিশন কি হাল? আমরা প্রথম রাতে কি খাটনতলি গেলে পরে সত্যি দাঁড়িয়ে বাড়া ভাই, কালকে গেল কি ক্লাস ডিক্স এই রাস্তার কারণে। এটা হইল 208 নম্বর জাতীয় সড়ক, আসাম আগরতলা মেন সড়ক। এই সড়কও তোমার রাস্তা এমন খারাপ, পুরাটা রাস্তা ফেমতলা থেকে খাটলতলি ফুলো মুখ পর্যন্ত পুরাটা রাস্তা খারাপ। এই রাস্তা গাড়ি যাওয়া টুটেল যাওয়া যান না, এমন খারাপ হয় রাস্তাটা। গাড়ি আপনারাও দেখছেন নিজেরা যে গাড়ি কষ্ট করে আইতে লাগে। এলাকার লোকজন বিষয়টি বারবার দপ্তরের নজরে আনলেও কোনো হেলদোল নেই পূর্ত দপ্তরের। তাই দাবি উঠছে অতি সত্বর যেন আসাম ত্রিপুরা বিকল্প আট নম্বর জাতীয় সড়কটির মেরামত করা হয়, অন্যথায় লরি চালক এবং এলাকাবাসীরা মিলে রাস্তা অবরোধ করতে বাধ্য হবেন। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত ছোট বড় যানবাহন চলাচল করে বিপদের ঝুঁকি নিয়ে। ইয়ে করছি পিটাপিটির কাছে কোনো ছুটা পাই না, আমরা রাত্রে ঘুমাইতে পারি না, কারণ যেহেতু কিনারও অনেক গাড়ি এখানে আইয়া আসতে, আমরা অনেক সময় এটারে তুলিয়াও দেই, কিন্তু কোনো বিকল্প কিছু হইল না। রাস্তাটির এই করুণ দশার ফলে একদিকে যেমন লরি চালকরা হয়রানির শিকার, অপরদিকে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে নিয়ম করে, অথচ উদাসীন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।